जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन रंजन, यशोदनंदन ब्रज जन रंजन, यमुना तीरा बन चारी, यमुना तीरा बन चारी, यमुना हरे राम हरे
जय गुरुदेव 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 गुरुदेव। जय श्री राधा माधव की, जय श्री राधा गोविंद देव की, जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय भगवत कथा अमृत की, जय श्यामवेद भक्त वृंद की, जय जगद्गुरु श्रील प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे हरि हरि ओ। अज्ञान दिवृंदस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनविष्टं स्थापितं जनभूतले शेङ्गरूपकदां ददातीशापदन्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं शाग्रजातम् सहगनरघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परियनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगनललिता श्रीविशाखानितांश। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगदपते गोपीश गोपिकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। वांछाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम्ने गौरीतिशे नमः। पाञ्चतत्मादमाकं कृष्ण भक्तरूप शरूपकं भक्तावतं भक्ताख्यं नममि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंदम। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। जय श्रील प्रभुपाद। जय श्री श्री गौरनिताय। श्री श्री कृष्ण बलराम। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्र सुदर्शन श्री श्री राधा गोपीनाथ गोष्ण राधे गोविंद गोष्ण राधा माधव नृत्य विष्णु दृष्ट श्री हरे कृष्ण। तो आज के हमार को क्लास छो ना तो हमारे मंदिर अध्यक्ष श्रीपद आचार्य रत्न प्रभु আমাকে বলেন আপনাকে আজকে ক্লাস দিতে হবে রামানুজ আচার্যের উপর কিছু বলতে হবে। তো সেই হিসাবে রামানুজ আচার্যের উপর আজকের আলোচনা চলতে থাকবে। আমরা দেখব যে রামানুজ আচার্য আবির্ভাব হয়েছিল 1017 খ্রিস্টাব্দে।
আর এখন চলছে 2017, তার মানে 1000 বর্ষ পূর্তি উপলক্ষে সমগ্র পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রামানুজ আচার্যের মহিমা কথা, বিশেষ করে ইসকন তরফ থেকে এই প্রচারিত হচ্ছে। কেন ইসকন তরফ থেকে এই রামানুজ আচার্যের মহিমা সমগ্র জগতে এই বছর প্রচারিত হচ্ছে? না, রামানুজ আচার্যের ভাবধারা গ্রহণ করে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র পৃথিবীতে 108টি মন্দির নির্মাণ করেছেন, এবং সেই মন্দির তরফ থেকে এই শ্রীবিগ্রহ অর্চনে প্রবর্তন করেছেন। এই প্রবর্তন, শ্রীবিগ্রহ অর্চনে প্রবর্তন প্রভুপাদ পেয়েছেন কোথায় থেকে? এই রামানুজ আচার্যের কাছ থেকে। রামানুজ আচার্য ভগবানের এই শাখারূপ প্রবর্তন করার জন্য উনি বহুত সব গ্রন্থ প্রণয়ন করেছেন, বিশেষ করে বেদান্ত সূত্রে শ্রীভাষ্য রচনা করেছেন, গীতার ভাষ্য রচনা করেছেন, বেদান্ত সার রচনা করেছেন, এইভাবে বহুত গ্রন্থ প্রণয়ন করেছেন। সেই রামানুজ আচার্যের অনুসরণ করে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 80টির ওপর গ্রন্থ প্রণয়ন করে এই সমগ্র জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। এই হিসাবে রামানুজ আচার্যের ভাবধারা অনুসরণ করে প্রভুপাদ এইভাবে সমগ্র পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার করেছেন। তাই এই বর্ষ সেই রামানুজ আচার্যের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ করে ইসকন তরফ থেকে সমগ্র পৃথিবীতে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামানুজ আচার্যের মহিমা কীর্তন করা হচ্ছে। এর আগে আমরা ক্লাসেতে শুনেছিলাম শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ, উনি ব্যক্ত করেছিলেন যে বুদ্ধদেব যখন এসেছিলেন তখন সমাজে নির্বিচারে বেদের দোহাই দিয়ে নিরীহ পশুদেরকে হত্যা করে মাংস খেতে থাকে। তাই সমস্ত জীবের একমাত্র পিতা পরমেশ্বর ভগবান, ওনার হৃদয় বিগলিত হলো। তাই ওই ভগবান কৃষ্ণ বুদ্ধ অবতার রূপ গ্রহণ করে এসে উনি অহিংস ধর্ম প্রবর্তন করেন। তাই এই প্রসঙ্গে উনি জয়দেব গোস্বামী দশবস্তত্র থেকে ওই বুদ্ধদেব সম্বন্ধে যে স্তত্র রচনা হয়েছিল সেই কথা ব্যক্ত করেছিলেন। নিন্দসি যোগ্য বিদেহ শ্রুতিজাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতং কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। অর্থাৎ ভগবানের হৃদয় বিগলিত হয় পশু নির্বিচার এইভাবে পশু হত্যা করে তার মাংস যখন খেতে থাকে। তাই বেদেতে যেহেতু ওই পশু হত্যার কথা বলা হয়েছে, কিন্তু ব্যাসদেব কী উদ্দেশ্য নিয়ে এই পশু বলির কথা ব্যক্ত করেছেন তা সাধারণ লোক বুঝতে পারতেন না। কেন? ব্যাসদেব চেয়েছিলেন যারা মাংসাহারী এদেরকে বলা হয় প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য এই বিধান দিয়েছিলেন, মাসে একবার এই অমাবস্যা তিথিতে যজ্ঞ অনুষ্ঠান করে কালী মূর্তির সামনে এই পশু বলি দিয়ে তার মাংস ভক্ষণ করা। কিন্তু বেদে যেহেতু এই পশু বলির কথা উল্লেখ আছে, ইয়া যজ্ঞ অনুষ্ঠান না করে নির্বিচারে যখন তখন পশু মেরে তার মাংস খেতে থাকে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র উনি আর সহ্য করতে পারলেন না, ওনার হৃদয় বিগলিত, সদয় হৃদয় দর্শিত পশু ঘাতং, এই পশুদের হত্যা করা হচ্ছে তাই দেখে ওনার হৃদয় বিগলিত হলো। তাই উনি বুদ্ধ অবতার রূপে এসে এই পশু হত্যা বন্ধ করেছিলেন। তা পশু হত্যা বন্ধ করার জন্য উনি বেদকে অস্বীকার করেছিলেন। কেন? বেদে যেহেতু পশু বলির কথা উল্লেখ করা আছে, বেদকে স্বীকার করে যদি অহিংস ধর্ম প্রবর্তন করবেন তাহলে ওনার কথা কেউ শুনবে না, মানবে না, তখন যুক্তি করতে থাকবে। তাই বুদ্ধদেব এসে সঙ্গে সঙ্গে বললেন, ও বেদরে তো সব কিছু মানা যাবে না, তোমাদের যা নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা তাই পালন করো। তা বুদ্ধদেব যেহেতু ভগবানের অবতার, বহুত প্রভাবশালী, ওনার কথা সবাই তখন মেনে নিয়ে তখন কী করলো না, পশু হত্যা বন্ধ করলেন। কিন্তু পশু হত্যা বন্ধ করলে কী হবে?
বেদকে অস্বীকার করা হয়েছে, বেদকে অমান্য করা হয়েছে। সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বেদ, আর ভগবান দিয়েছেন বদ্ধ জীবেদের উদ্ধারের জন্য এই বেদ পুরাণ দিয়েছেন। তাই মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমরা সব মায়ামুগ্ধ জীব, ভগবত সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, ভগবানকে ভুলে গিয়ে আমরা বিবিধ প্রকার দুঃখ দুর্দশা ভোগ করছি। তাই আমাদের শাস্ত্র জ্ঞান লাভ করার জন্য, বাস্তব জ্ঞান লাভ করার জন্য ভগবান কৃপা করে বেদ পুরাণ এইসব দিয়েছেন। কিন্তু সেই বেদকে যদি অস্বীকার করা যাবে তাহলে আমরা মায়ামুগ্ধ জীব, কীভাবে আমরা প্রকৃত জ্ঞান লাভ করব? তাই সেই প্রকৃত জ্ঞান লাভের উৎসাহ সেই বেদকে স্থাপন করার জন্য স্বয়ং ভগবান আবার সেই শিবকে পাঠালেন এ ধরাধামে এই বেদকে স্থাপন করার জন্য। তাই শিব এসেছিলেন কী রূপে? না, শঙ্করাচার্য রূপে, ব্রাহ্মণ সন্তান রূপে এসেছিলেন। যে কথাই মহারাজ ব্যক্ত করেছিলেন যে শিব ওনার নিজ পত্নী পার্বতীকে বলছেন, মায়াবাদং অসৎশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্চতে ময়ব বিহিতং দেবী কলো ব্রাহ্মণা মূর্তিনা। এইসব শ্লোকের অর্থ আপনারা সব শুনেছেন, তাই আমি বিশেষভাবে ব্যাখ্যা করতে চাই না। তো এইভাবে শিবজি ওনার পত্নী পার্বতীকে এই কথা বলছেন, উনি শঙ্করাচার্য রূপে আসবেন, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবেন, আর এই মায়াবাদ নামক অসৎ শাস্ত্র প্রবর্তন করবেন। তা শঙ্করাচার্য এসে এই মায়াবাদ, যাকে বলা হচ্ছে অসৎ শাস্ত্র, যে শাস্ত্রেতে ভগবানের সাকার রূপ স্বীকার করা হয়নি, ভগবানকে নিরাকার নির্বিশেষ রূপে প্রতিপাদন করেছেন, তাই সেই শঙ্করাচার্যের মত খণ্ডন করে কিভাবে আবার সেই বেদের প্রকৃত অর্থ ভগবানের সাকার রূপ প্রতিপাদন করবেন, তার জন্য এই চারজন বৈষ্ণব আচার্য এসেছিলেন। তাদের মধ্যে এই রামানুজ আচার্য হচ্ছেন অন্যতম। এই চার বৈষ্ণব আচার্য, যাদেরকে বলা হচ্ছে রামানুজ আচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী আচার্য, নিম্বার স্বামী আচার্য, এই চার আচার্য কলিযুগে সৎ সম্প্রদায়ভুক্ত মহান আচার্য, যারা বেদে প্রকৃত জ্ঞান প্রতিপাদন করেছে, বেদের যে উদ্দেশ্য তা স্থাপন করেছে। বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, সেই ভগবানের সাকার রূপ এরা প্রতিপাদন করেছেন। তাই শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ উনি আরও সুন্দরভাবে ব্যক্ত করেছিলেন যে প্রভুপাদ একসময় একটি প্রবচনে উনি বলেছিলেন, শঙ্করাচার্য ইনি হচ্ছেন আমাদের আচার্য। তা শ্রী শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে মহাপ্রভু নিজ মুখে ব্যক্ত করেছেন মায়াবাদং অসৎ শাস্ত্রং, সরি, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মহাপ্রভু নিজে এই কথা ব্যক্ত করেছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে আমাদের ভক্তি মুক্তি সব নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে, ভক্তি রাজ্যে আমরা থাকতে পারবো না। তা সেই শঙ্করাচার্য কীভাবে আমাদের আচার্য হলেন? তা প্রভুপাদ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে বুদ্ধদেব এসে যে ভয়েডিজম শূন্যবাদ প্রবর্তন করেছিলেন, শূন্যে লীন হয়ে যাওয়া, তা সেই শূন্যতে উনি বেদকে স্থাপন করেছেন, তাই ভিত্তি স্থাপন করেছেন। সেই ভিত্তির ওপরে এই চার আচার্য এই মন্দির নির্মাণ করেছেন। তা সেই মন্দিরে এই চারটি আচার্যের যে মতকে সমন্বয় করে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন গৌরচন্দ্র রূপে। এসে ওই মন্দিরে কী বিগ্রহ নির্মাণ করলেন, কী বিগ্রহ প্রতিষ্ঠা করলেন? রাধা কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। তাহলে শঙ্করাচার্য শূন্যবাদের ওপর বেদকে স্বীকার করে উনি ভিত্তি স্থাপন করেন, সেই ভিত্তির ওপরে মন্দির নির্মাণ করেন কারা? না, চার বৈষ্ণব আচার্য। আর সেই মন্দিরে অন্তর্নিহিত শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন কে? না, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে রাধা কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তাই মহাপ্রভুর আগে এই রাধাকৃষ্ণ যুগল উপাসনা ছিল না। রামানুজ সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় সাধারণত সীতারাম উপাসনা
লক্ষ্মীনারায়ণ উপাসনা কিন্তু রাধাকৃষ্ণ উপাসনা প্রবর্তন করেন স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। তাই আমরা যেহেতু গৌড়ীয় ধারা অন্তর্ভুক্ত, এই গৌড়ীয় ধারার একমাত্র ইষ্ট দেব হচ্ছেন রাধাকৃষ্ণ। আমাদের যুগল উপাসনা এ হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য, রাধাকৃষ্ণ উপাসনা। এই রাধাকৃষ্ণ উপাসনা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কেননা সূর্যকে আমরা অন্য কোনো আলোর দ্বারা আমরা সূর্যকে দর্শন করতে পারবো না, সূর্যকে দর্শন করতে হলে সূর্যের কৃপা দরকার, সূর্যের আলোতে সূর্য দর্শন। ঠিক সেইভাবে রাধাকৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা রাধাকৃষ্ণ এই উপাসনা আমরা প্রাপ্ত হয়েছে। এই রাধাকৃষ্ণ উপাসনায় যুগল উপাসনা এ কেবল ওই গৌড়ীয় ধারা থেকেই প্রবর্তিত হয়েছে চৈতন্য মহাপ্রভুর দ্বারা। তো এখানে আমরা দেখব যে রামানুজ আচার্য উনি যে এসেছিলেন, এসে শঙ্করাচার্যের যে ভগবানের বিগ্রহকে অস্বীকার করেছেন, শঙ্করাচার্য ব্রহ্মকে প্রতিপাদন করেছেন, আর সেই ব্রহ্মকে কীভাবে প্রতিপাদন করেছেন, নির্বিশেষ নিরাকার রূপে প্রতিপাদন করেছেন। কিন্তু রামানুজ আচার্য এসে কি করলেন না, সেই নির্বিশেষ নিরাকার রূপ থেকে ভগবানের সাকার রূপ প্রতিপাদন করেন, শ্রীবিগ্রহ অর্চন প্রবর্তন করেন, আর শুদ্ধ আর কি প্রবর্তন করেন, বৈষ্ণব সেবার মাহাত্ম্য প্রতিপাদন করেন। তা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রামানুজ আচার্য ভাবধারা ভাবিত হয়ে এই যে সমগ্র পৃথিবীতে 108টি যে মন্দির নির্মাণ করেছিলেন, এখন তার সংখ্যা বেড়ে গিয়ে 600 উপর হয়ে গেছে, আরও বাড়ছে, এইভাবে বাড়তেই থাকবে। তিনি সব মন্দিরে সেই শ্রীবিগ্রহ অর্চন এ প্রবর্তন করেন প্রভুপাদ, রাধাকৃষ্ণের যুগল উপাসনা এ প্রবর্তন করেন শিল প্রভুপাদ ইস্কনের ফাউন্ডার আচার্য রূপে এই রামানুজ আচার্য ভাবধারা অনুসারে। রামানুজ আচার্য সেই বৈদিক জ্ঞান প্রতিপাদন করার জন্য এই যে বেদান্ত সূত্র শ্রীভাষ্য রচনা করেছিলেন এবং গীতার ভাষ্য লিখেছিলেন, ঠিক প্রভুপাদ সেই রামানুজ আচার্যের ভাবধারা অনুসারে 80টির ওপর গ্রন্থ প্রণয়ন করেন, বিশেষ করে গীতা ভাগবতের উপর উনি ভাষ্য প্রদান করেছেন, যে ভাষ্যকে বলা হচ্ছে গীতার উপরে ভক্তি বেদান্ত ভাষ্য। এইভাবে প্রভুপাদ যে ভাষ্য স্থাপন করেছেন তাকে বলা হচ্ছে ভক্তিবেদান্ত ভাষ্য। এই ভাষ্য যে পড়বেন তিনি প্রকৃতপক্ষে জীবনের উদ্দেশ্য কি তা জানতে পারবেন, কি প্রকৃতপক্ষে ভগবান তাও তিনি বুঝতে পারবেন। কেন প্রভুপাদ উনি ওনার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সজয় ঠাকুর মনোভাব বুঝতে পেরে ওই মনোভাব এক ইংরেজি কবিতা আকারে উনি লিখেছিলেন। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 62তম ব্যাসপূজা এই বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল, তখন এই প্রভুপাদ অভয়চরণ দে উনি একটি বাংলা প্রবন্ধ লেখেন আর ইংরেজিতে একটা কবিতা লেখেন। তো ইংরেজি কবিতাটা যখন পড়ে শোনান তো ওই কবিতার দুইটি লাইন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন অপহরণ করে নিয়েছিল। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার যত সব প্রিয় শিষ্য ছিলেন ওদেরকে ডেকে ডেকে বলছেন, দেখো দেখো অভয় কিভাবে আমার মনোভাব বুঝতে পেরে ওই ইংরেজি কবিতাতে তা প্রকাশ করেছে। তো সেই দুইটি লাইন উনি নিজে মুখ উচ্চারণ করে ওনার প্রিয় শিষ্যদেরকে শ্রবণ করেছেন। অ্যাবসলুট ইজ সেন্সেন্ট দাও হ্যাজ প্রুভ ইমপার্সোনাল ক্যালামিটি দাও হ্যাজ মুভড। এই প্রভুপাদ এই যে কবিতা লিখেছিলেন দুইটি লাইন, এই দুইটি লাইন ভক্তি সিদ্ধান্ত সজয় ঠাকুরের মন হরণ করে নিয়েছিল। আর ভক্তি সিদ্ধান্ত সজয় অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, যার ফলে ওনার যত কৃপা ওনার যত শিষ্যদের মধ্যে এই প্রভুপাদের উপর বর্ষণ করেছেন, আর সেই গুরুশক্তি প্রাপ্ত হয়ে প্রভুপাদ সমগ্র দুনিয়াতে এই মহাপ্রভু বাণী প্রচার প্রসার করে এ সাফল্য অর্জন করেছেন, যার বাস্তব রূপ হচ্ছে আপনার এখানে এসে উপস্থিত হয়েছেন। এ প্রভুপাদ অপার কৃপা ওনার গুরুদেব কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। তো উনি যে বলেছিলেন এই যে প্রভুপাদ যে লিখেছিলেন, অ্যাবসলুট ইজ সেন্সেন্ট দাও হ্যাজ প্রুভ ইমপার্সোনাল ক্যালামিটি দাও হ্যাজ মুভ। তে ইংরেজি কবিতা আমাদের ইস্কনের একজন গুরু এবং আচার্য শ্রী শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ উনি বাংলায়
এ কবিতা আকারে লিখে দিয়েছেন। উনি বলছেন, উনি লিখেছেন কি, এই দুই লাইনের অর্থ উনি বাংলাতে লিখেছেন, বাংলা কবিতা কি লিখেছেন না, পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষ নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। আরো বাড়িয়ে বলছেন কি, নবীন জীবন লোভী মোরা তাই আনন্দ হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মহপাশ করি ভগ্ন। অর্থাৎ পরম ব্রহ্ম পরম পুরুষ কে তা সমগ্র জগৎবাসী তা জানত না, কেন মায়াবাদী ভাষ্য প্রবর্তনের দ্বারা সমগ্র ভারতবাসী মানে ভারতবাসীরা জানত কি না, ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ নিরাকার। অর্থাৎ শঙ্করাচার্যের যে ব্যাখ্যা করেছেন মায়াবাদী ভাষ্য, অর্থাৎ ব্রহ্মের যে প্রকৃত রূপ, পরম ব্রহ্মের যে প্রকৃত রূপ তাকে লুকিয়ে উনি কি করেছেন, গৌণ রূপের কথা ব্যক্ত করেছেন। অর্থাৎ সেই পরম ব্রহ্মের অঙ্গ জ্যোতি হচ্ছে এই নির্বিশেষ ব্রহ্ম, ব্রহ্ম জ্যোতি যাকে বলা হচ্ছে, সেই ব্রহ্ম জ্যোতি উনি সত্যরূপে প্রতিপাদন করেছেন। তাই বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এ শঙ্করাচার্য এই প্রচার করে গেছিলেন। কিন্তু সেই সমগ্র ভারতবাসী এই ধর্ম বলতে যখন কিছু বোঝায়, ওরা তখন এই ব্রহ্ম সম্বন্ধে জানতেন কি, ঈশ্বর সম্বন্ধে জানতেন কি, নির্বিশেষ নিরাকার। তাই সেই নির্বিশেষ নিরাকার মত খণ্ডন করার জন্য এই চারজন প্রভাবশালী বৈষ্ণব আচার্য এসেছিলেন, রামানুজ আচার্য, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী আচার্য, নিম্বার্ক আচার্য। এই চার আচার্যদের মধ্যে অন্যতম হচ্ছেন এই রামানুজ আচার্য। রামানুজ আচার্য লেখনীর মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে এই নির্বিশেষ বাদ খণ্ডন করে উনি স্থাপন করেছিলেন কি, ভগবানের সাকার রূপ, অর্থাৎ ভগবান আমাদের মতন রূপবান, এই হিসাবে উনি প্রতিপাদন করেছিলেন। আর তিন আচার্য এসে আরো প্রবলভাবে ওইভাবে ভগবানের সাকার রূপকে প্রতিপাদন করে গেছেন। আর সেই এই কারণে এই চারটি বৈষ্ণব ধারা, এই বৈষ্ণব ধারাকে বলা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধারা। এই চারটি শুদ্ধ বৈষ্ণব ধারার মধ্যে যা একটি মতবিরোধ ছিল তা সমন্বয় করে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু কি করলেন, উনি স্বয়ং স্বতন্ত্র দর্শন প্রবর্তন করলেন। অর্থাৎ আমরা দেখব রামানুজ আচার্য যে দর্শন দিয়েছিলেন তাকে কি বলা হয়েছে না, বিশিষ্ট অদ্বৈতবাদ। তার আগে শঙ্করাচার্য যে দর্শন দিয়েছিলেন সে দর্শনকে কি বলা হতো না, কেবল অদ্বৈতবাদ, অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কিন্তু রামানুজ আচার্য এসে ও মত খণ্ডন করে উনি স্থাপন করেন কি না, বিশিষ্ট অদ্বৈতবাদ, অর্থাৎ ব্রহ্ম যেহেতু সত্য এবং ব্রহ্মের শক্তি এ জগৎ, ব্রহ্মের শক্তি প্রকাশ, ব্রহ্মের পরিণতি প্রকাশ, এই জগৎ এবি সত্য কিন্তু অস্থায়ী, এই হিসাবে প্রতিপাদন করেছেন। তাই এখানে দেখা যাচ্ছে যে রামানুজ আচার্য এসে ভগবানে এই শ্রীমূর্তি অর্চনে প্রবর্তন করেন, আর শ্রীমূর্তি অর্চনে প্রবর্তন রামানুজ আচার্য থেকেই শুরু হয়েছিল। তা ওই হিসাবে আর চার আচার্য ওরাও এই মতকে আরও সমর্থন করে বলবৎ করে গেছেন। তাই রামানুজ আচার্য ওনার যে দর্শন তাকে বলা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ, আর মধ্বাচার্য এসে স্থাপন করলেন কি, শুদ্ধ দ্বৈতবাদ। মধ্বাচার্যের পরে বিষ্ণু স্বামী আচার্য এসে স্থাপন করলেন কি, শুদ্ধ অদ্বৈতবাদ। বিষ্ণু স্বামী পরে নিম্বার্ক আচার্য এসে স্থাপন করলেন কি, দ্বৈত অদ্বৈতবাদ। তেই হিসাবে চার আচার্যের চার দর্শন, এই চার দর্শনের মধ্যে